হ্যালো বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে যে কীভাবে আপনারা ডিগ্রির যারা ফার্স্ট ইয়ার আসেন যারা সতেরো আঠেরো শিক্ষাবর্ষের তো তাদের রেজাল্টটা আজকে পাবলিশ হবে আজকে বারোই আগস্ট তো তাদের রেজাল্টটা কীভাবে দেখতে হবে সেটা আজকে দেখাবো তো চলেন সম্পূর্ণ ভিডিও স্টার্ট করা যাক তো বন্ধুরা ভিডিও স্টার্ট করার আগে বলে বলিনি তো আজকে হচ্ছে বারোই আগস্ট আজকে সন্ধ্যা সাতটার সময় রেজাল্টটা পাবলিশ করা হবে তো সেই ক্ষেত্রে এখন সময় দেখতে পাচ্ছেন ছয়টা ৩৩ বাজতেছে অর্থাৎ এখন পর্যন্ত আধা ঘন্টা সময় বাকি আছে তো তো আমি আপনাদেরকে নিয়মটা দেখাই দিচ্ছি সো যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে সাতটার পরে আপনারা এইভাবেই কিন্তু দেখবেন তো আপনারা যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে আসার পর এখানে জাস্ট সুন্দর করে টাইপ করবেন এখানে জাস্ট টাইপ করবেন সুন্দর করে এন ইউ রেজাল্ট ফার্স্ট ইয়ার লিখে টাইপ করে ইন্টার দিবেন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে গুগলের সার্চ চলে আসবে তো এইখান থেকে নিচে যাবেন নিচে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডাব্লিউ 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 ডট এএন ইউ ডট এসি ডট বিডি এই যে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট দেখার একটা ওয়েবসাইট তো আপনারা এই এই ওয়েবসাইটটা একবারে আপনারা টাইপ করে প্রবেশ করতে পারেন আবার আপনি এখানে ক্লিক দিয়ে চলে যাবেন তো আমি এখানে ক্লিক দিলাম দিয়ে কিন্তু চলে গেলাম দেখেন তো দেখেন বন্ধুরা আপনাদের সামনে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রেজাল্ট দেখার জন্য এই যে পেজটা এই পেজটা কিন্তু এমনভাবে আপনাদের সামনে শো করবে সেটা হইতে পারে ডেস্কটপ হতে পারে মোবাইল তো দেখেন এইখান থেকে এই যে ডিগ্রির প্লাস আইকনে একটা ক্লিক দিবেন তো ডিগ্রির প্লাস আইকনের সঙ্গে যখনই আপনি ক্লিক দিয়ে দিবেন তখন আপনার সামনে বাইর হবে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং যা আছে তো দেখেন আমরা যেহেতু আজকে ফার্স্ট ইয়ার রেজাল্ট রেজাল্টটা দেখব তো ফার্স্ট ইয়ারে যা আছে একটা ক্লিক দিয়ে দিব দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়ার্ড লিখে কিছু অপশন চলে আসছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করা থাকবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার সময় যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল ওই নাম্বারটা এখানে বসাবেন বসাবেন তো দেখেন আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার বসাচ্ছি বন্ধুরা তো রেজিস্ট্রেশন নাম্বার বসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার পাসিং ইয়ার দু হাজার ছয় লিখে আছে তো দেখেন এইখানে যেহেতু আপনারা দু হাজার পরীক্ষা দিয়েছিলেন তো এইখানে দু হাজার লেখার পর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন মেইন যে কাজটা ওইটাই আপনাদেরকে এখন আমি বুঝাবো সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে একটা পিকচার পিকচারে কিছু ওয়ার্ড লেখা আছে এবং এই পিকচারটা দেখতে পাচ্ছেন যে যদি বুঝতে না পারেন তো ক্লিক হেয়ার এখানে একটা ক্লিক দেবেন তাহলে ওই পিকচারটা চেঞ্জ হবে চেঞ্জ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখন বুঝতে পারতেছি ডাব্লু ফাইভ ফোর আর এ তো এই রেখাটায় এই যে ফাঁকা বক্সটা আছে এই ফাঁকা বক্সটা সুন্দর করে বসাবো তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ডাব্লিউ বড়ো হাতের ফাইভ ফোর আর এই তো দেখেন বড়ো হাতের ডাব্লিউ ডিসি ফাইভ দিলাম ফোর দিলাম এবং ছোট হাতের আর দিচ্ছে দেখেন মানে যেমনটা ওইখানে দেখানো আছে সেই তেমনটা দিতে হবে ছোটো হাতের আর দিসি তারপরে একটা এই দিস দেখেন দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা যখন আপনাদের হয়ে যাবে হয়ে যাওয়ার পর সুন্দর করে এই যে দেখেন ক্যাপচাটা ডাব্লিউ ফাইভ আর ফোর আর এইট এবং দেখেন আমার যে আমি টাইপ করছি ক্যাপচাটা ডাব্লু ফাইভ ফোর আর এইট এটা যদি সম্পূর্ণ সেম থাকে এবং আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার ঠিক থাকে এবং আপনি যদি আজকে সাতটার পর ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই যখন সার্চ রেজাল্টে ক্লিক দেবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে দুই সেকেন্ডের মধ্যেই আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তো যেহেতু এখন সাতটা বাজে নেই তো সেই ক্ষেত্রে এখন ওরা বলতেছে দ্য ক্যাপচা কোড ডাজ নট ম্যাচ তো এই ক্যাপচা কোডটা হয়তো আমার মিলে নাই কিংবা দেখা যাচ্ছে মাঝে মধ্যে দেখাবে যে দ্য রেজিস্ট্রেশন ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইজ রং তো দেখেন তো সাতটার পর ট্রাই করবেন অবশ্যই আপনারা কিন্তু পারবেন তো বন্ধুরা দেখেন এইভাবে আপনাদেরকে রেজাল্টটা দেখাবে যদি আপনাদের নেক্সট ভিডিও লাগে যে কীভাবে সিজিপি হিসাব করতে হয় বা জিপিএ হিসাব করতে হয় তো অবশ্যই বলবেন আমরা আপনাদেরকে ভিডিও দিব তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ